সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে খামার বাড়ির নতুন একটি পর্বে স্বাগতম জানাচ্ছি, আমি শামীম আহমেদ। দর্শক আজকে আমরা চলে এসেছি গাজীপুর জেলার কাপাসিয়া থানার বিখ্যাত আমরাত গরুর হাটে। তো আপনারা অনেকে আমাকে অনুরোধ করে বলেছেন আমি যেন আপনাদেরকে ছোট ছোট কুরবানির ষাঁড় গরুর দাম জানানোর চেষ্টা করি। তা আমি আজকে আপনাদেরকে এই হাট থেকে একদম ছোট ছোট কুরবানির ষাঁড় গরুর দাম জানানোর চেষ্টা করব। আশা করছি ছোট ছোট কুরবানির ষাঁড় গরুর দাম জানতে আপনারা সম্পূর্ণ আয়োজন জুড়ে আমাদের সাথেই থাকবেন। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, গরু কি একটা নিয়ে আসছে নাকি? না, গরু তিনটা এই যে আরো আছে। ও আরো আছে? না, বিক্রি হয়েছিল? দুইটা বেচছি। ও মানে দুইটা, মানে পাঁচটা আনছিলেন এখন তিনটা আছে? হ্যাঁ। আচ্ছা, তো এই যে গরুটা, এটা কি জাতের গরু? এটা দেশি গরু। দেশি গরু? দাঁতে কয়টা গরুটা? দাঁতে চারটা। দাঁতে চারটা। হাটে দাম চাচ্ছিলেন কত টাকা বিক্রির জন্য? 75,000। 75,000। কাস্টমাররা কত বলছে ভাই? 65-66। 65-66। তো গরুটার ওজন কেমন হবে? 3.5 মণ ফুনে 4 মণ। 3.5 মণ হবে? 3.5 মণ থেকে ফুনে 4 মণ। ফুনে 4 মণ? হ্যাঁ। আচ্ছা, আপনার লাশ কত ছাড়ার চিন্তা ভাবনা আছে? 70-72 হলে বিক্রি করা সম্ভব। 70? হ্যাঁ। আচ্ছা, বাজার কি মনে হচ্ছে ভাই? ভাই বাজার আগে বেশি ছিল, এখন আট কামের বাজার ঘুরে গেছে, এই জন্য গরু ব্যবসায়ীরা সবাই লস দিতেছে। লস দিতেছে? সবাই লস দিতেছে। আচ্ছা, তো বিক্রি যে করছেন বাকি দুইটা ওইগুলা কি লসে? এগুলো মতন চালান একটাই মিলাইছি আর একটা কিছু টান ফুরছে, ওইগুলো তো সব গরু লাহা সম্ভব না, এই জন্য কমেও বেচতেছি। আচ্ছা আচ্ছা, তো ভাই খুব খারাপ অবস্থা আপনাদের। হ্যাঁ, খারাপ অবস্থা। আস্তে আস্তে আজকে তো এক মাস আগে যা ছিল আসতে অনেক কমেছি, প্রত্যেক গরু 5-7 হাজার এরকম কমেছি প্রত্যেক গরুতে। হ্যাঁ। আচ্ছা, তো সামনেও কি এরকম কমার মধ্যে থাকে? এরকমই গৃহস্থের গলি যা আছে তা আবার হলে কমার সম্ভাবনা সবচেয়ে বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর ইন্ডিয়া থেকে গরু আসলে তাহলে আরো 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 কমবো, কারণ হয়েছে কষাই জব করে না প্রায় 6 মাস ধরে বাংলাদেশ, এই জন্য গরুর সংখ্যা বাংলাদেশও বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ভালো থাকবেন। ভালো আছেন ভাই? জি ভাই ভালো আছি ভাই। ভাই গরু কি একটা নিয়ে আসছেন আরো নিয়ে আসছেন? ভাই আমি গরু নিয়ে আসছি 60টা। 60টা বিক্রি করছেন? কয়টা বিক্রি হয়েছে? 5টা। 5টা? জি। দুইটা রয়েছে? জি দুইটা রয়েছে। আচ্ছা, তো আজকে তো হাটে শুনতেছি সবার কাছে বাজার নাকি মন্দা। হ্যাঁ, লস যাচ্ছে। মন্দা? তা আপনি তো 5টা বিক্রি করছেন, 5টা কি লস হবে? চি, কারণ গাড়ি ভাড়া দিয়ে আইছি, প্রায় সময় তো খরচ করণ লাগে গাড়ি, লস। আচ্ছা আচ্ছা, লসও বিক্রি করছেন? জি। 5টার মধ্যে কয়টা লস হয়েছে, কয়টা লাভ হয়েছে? মনে করেন এমনি বোধ 10-12 হাজার টাকা লস হইতে পারে। 5টার মধ্যে? 5টা। আচ্ছা আচ্ছা, কি বলেন 5টা গরু 10-12 হাজার টাকা লসে বিক্রি করে দিয়েছেন? বায়ন করণ যাবে, কেটে ঘুরাইলে তার সমস্যা। ঘুরাইলে আরো সমস্যা? জি। আচ্ছা, তো এই যে লাল গরুটা, হ্যাঁ এই গরুটা কি জাতের গরু? এটা দেশি গরু ভাই। দেশি গরু? জি। আচ্ছা, গোটা দাঁতে কয়টা? দাঁতে দুইটা। দাঁতে দুইটা। দাম চাচ্ছিলেন কত টাকা আজকে হাটে? দাম চাইছি 75-80। 75-80। আচ্ছা, কাস্টমার কত বলছে সর্বোচ্চ? 65-60। 65-60। গোটার ওজন কেমন হবে? প্রায় 120 কেজি। 120 কেজি? আচ্ছা, তার মানে 3 মণ? জি। তো কত হলে আপনার ছাড়ার চিন্তা ছিল? আমার 70 হলে মানে ছাড়ার চিন্তা আছে। 70? মানে 70 বিক্রি করলে আপনার কিছু পড়তে হয়? আমার প্রায় 1,500 টাকা লাভ থাকবে 70 বিক্রি করলে। ঠিক আছে, আপনার আর কোনটা ভাই? এই যে ভাই এই গরুটা আছে। ওইটা? ওইটা? জি। আচ্ছা আচ্ছা, ওই গোটা কি জাতের? দেশি গরু ভাই। দেশি? ওই গোটা দাঁতে কয়টা? দুইটা। দাঁতে দুইটা? আচ্ছা, তো ওই গোটার দাম চাইছিলেন কত আজকে? 65 চাইছিল। 65। ওই গোটার ওজন আছে কেমন? ওজন প্রায় 90-85 কেজি। 90-85 কেজি? আচ্ছা, তো গরুটা কাস্টমার কত বলছিল? এটা 550। 550। কত হলে ছেড়ে দিতেন এটা? 60। 60 হলে ছাড়তেন? না, ঠিক আছে ভাই, ভালো থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ। ভালো আছেন ভাই? হ্যাঁ ভাই ভালো আছি। হাটে গরু কাটেন এসছেন? হাটে ভাই 60টা গরু নিয়ে আসছি। 7টা? 7টা। কয়টা বিক্রি হয়েছে ভাই? 4টা গরু বিক্রি হয়েছে। 4টা বিক্রি হয়েছে? আচ্ছা, তো আজকে তো শুনতেছি সবার কাছে হাট নাকি মানে বাজার ভালো না খারাপ? ভাই বাজার একেবারে মন্দ, বাজার খারাপ, বাজার খারাপ। আচ্ছা, তো যেগুলো বিক্রি করছেন ওগুলো তো লাভ হয়েছে তো নাকি? না ভাই, লাভ হচ্ছে না, প্রতি রাতে 3,000-4,000 লসে আছে প্রতি রাতে। প্রতি রাতে এত লাভ দেওয়া? সামনে তো আরো সময় আছে কুরবানিতে, আরো 2 সপ্তাহ সময় আছে, তবু তো গরুর খাদ্য দিতে হয়, খাওয়ার লাগে, খাইতে দিতে হয়, ভালো লাগে, মনি লাগে, খরচ আছে, এই কারণে একটু লস দিয়া বিক্রি করা ভালো আর কি। আচ্ছা আচ্ছা, এক সময় লাভ হয়, এক সময় লস হয়। আচ্ছা আচ্ছা, তো এই যে গরুটা, হ্যাঁ এই গরুটা দাঁতে কি কি জাতের গরু? এটা এটা দেশি? দেশি গরু। গোটা দাঁতে কয়টা? দুইটা। গোটা দাম চাচ্ছেন কত টাকা বিক্রির জন্য? দুইটা 70 হলে বেচে লাম, 72-এর কিনা বাজার একটু মন্দ আর কি, নিচে নেমে পড়ছে বাজার। হঠাৎ করে এরকম বাজার নেমে পড়ার কারণ কি? আমি তো শুনলাম যে কিছুদিন আগে নাকি বাজারটা ভালো ছিল। কারণ একটাই জানি আর কি, যে আপনার
ঈদের আগে দিয়ে মনে করেন যে চান ওড়ার আগে দিয়ে একটু কম যায়, এটা প্রতি বছরই কম যায়, তবে এই বছর সামনে কি আর বলা যায় না আর কি। আচ্ছা, পরেরটা পরে কওয়া যাবে। ঠিক আছে, তো আপনার আর কোনটা ভাই? ওই যে ওই দেবি ওইটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ওই গোটা তাতে কটা? ওই গোটা তাতে চারটা। তাতে চারটা? আচ্ছা, ওই গোটা দাম চাইছিলেন কত? এটা দাম চাইছি 72। 72? ওইটা কি আরো বড় নাকি? এটা হচ্ছে বড় নাকি ওইটা? না না, এটা হচ্ছে একটু নেশা আর কি। আচ্ছা আচ্ছা, এটা চাইছিলেন কত? আগেরটা চাইছিলেন কত? এটা চাইছিলাম 78। ও আচ্ছা, 78 চাইছিলেন, এটা 72। তাহলে ঠিক আছে, এটা একটু ছোট, আমি তো আমি খেয়াল করতে ভুল করছি। তো ওইটা কাস্টমার কত বলছে? ওই গরুটা, ওই গরুটা কাস্টমারে বলছে আপনার 64-65 পর্যন্ত বলছে আর কি। 64-65 পর্যন্ত বলছে? বলছে। আচ্ছা, ওই গরুটা কত লে বিক্রি করার চিন্তা ছিল? এটা 66,000 টাকা কিনা, এটা মনে করেন যে 70 টাকা। 70 টাকা না, 66 লে ছেড়ে দিমু। মানে আমি কিনা দাম পাইলে ছেড়ে দিবেন? হ্যাঁ, কিনা দাম পাইলে ওটা ছেড়ে দিমু। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকবেন, ধন্যবাদ। আচ্ছা ভাই, চাচা ভালো আছেন? ভালো আছি দাদা। চাচা গরু কাটে নিয়ে আসছেন? গরু চারটা নিয়ে আসছি। বিক্রি হয়েছে চাচা? তিনটা বিক্রি হয়েছে, একটা হয়েছে। একটি হয়েছে? আচ্ছা, তো চাচা এই গরুটা কি জাতের গরু? করজ জাতের গরু। করজ জাতের গরু। গরুটা দাঁতে কটা? দুইটা। দাম চাচ্ছিলেন কত টাকা বিক্রির জন্য? দাম চাইছিলাম 65-70। 65-70। কাস্টমার কত বলছে চাচা সর্বোচ্চ? 58-56। 56-58 বলছে। তো কত হলে আপনি ছাড়ার চিন্তা ভাবনা করতেছেন? 60। আচ্ছা, ওজনটা কেমন হবে গরুর? 3-10। 3-10। 3-10 গরু 60 হলে বিক্রি করবেন? তাহলে তো গরুর দাম মনে কম হচ্ছে? অনেক কম, অনেক কম, অনেক কম। আচ্ছা, তো এত কম হওয়ার কারণ কি? এখন তো সামনে ঈদ, এখন তো একটু বাজার আমরা জানি যে ঈদের আগে একটু চড়াচড়া থাকে। দেশ সাল খারাপ করোনার জন্য। আচ্ছা, হাটে কি ক্রেতা নাই বেশি একটা? আচ্ছা, তো বাকি যে তিনটা বিক্রি করছেন এখানে কিছু কি লাভ হয়েছে? না, অল্প কিছু হয়েছে। অল্প কিছু লাভ হয়েছে? আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ, তাহলে লাভ হয়েছে। ঠিক আছে চাচা, ভালো থাকবেন, ধন্যবাদ। ধন্যবাদ। ভাই গরু কি একটা নিয়ে এসছেন? হ্যাঁ। আচ্ছা, আপনার পালা না কিনা গরু? পালা। পালা গরু। আচ্ছা, গোটা কি জাতের গরু? এটা দেশি গরু। দেশি গরু? হ্যাঁ। গোটা দাঁতে কয়টা? দুইটা। দাঁতে দুইটা। তো গোটা বিক্রির জন্য হাটের দাম চাইতেছেন কত? 75,000। 75,000। কাস্টমার কত বলছে ভাই? 45 টাকা শুরু হয়ে 50 পর্যন্ত। 50 শুরু করে দাম বলে নাই? এখন মনে করেন বলে বলে না। আচ্ছা আচ্ছা, মানে সর্বোচ্চ 50-ই বলছে? হ্যাঁ। আর আপনি চাইছেন 75? হ্যাঁ। আচ্ছা, তো গোটার ওজন কেমন হতে পারে? 3.5 মণ। 3.5 মণ? হ্যাঁ। 3.5 মণের গরুর ওজন মানে 50,000 টাকা দাম বলে? ওটা 50,000 টাকা বলে। 22 জিগায় না? জিগায় না? না, জিগায় না। কি বলে? হ্যাঁ, হাটে কি গরু অনেক বেশি নাকি? অনেক বেশি। কাস্টমার নাই? কাস্টমার কম। আচ্ছা, তো কত হলে এটা মানে আপনার মানে বিক্রি করার চিন্তা ভাবনা আছে? এটা মনে করেন 70-এর কিছুটা ভাঙ্গিয়া। 70-এর কিছুটা ভাঙ্গিয়া, তাহলে কি মানে আপনার কিছুটা লাভ হবে নাকি? না, মনে করুন বাড়িতে লয়ে যাবো। গা বাড়িতে লয়ে যাবো? গা কম হলে বেচবেন না? না, সামনে ঈদে আবার নিয়ে আসবেন নাকি? ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা, ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। গরু কি একটা নিয়ে আসছেন? না, আনছি 8টা। 8টা ব্যবসা করেন আপনারা? জি। কয়টা বিক্রি হয়েছে আজকে? বিক্রি হয়েছে 1টা, বাজার ভালো না। একটা বিক্রি? একটা বিক্রি হয়েছে। আচ্ছা, তাহলে তো সবার কাছে আজকে শুনতেছি বাজার ভালো না, বাজার ভালো না, আসলে তাহলে সত্য? হ্যাঁ, ভালো। আচ্ছা, তো এই যে গরুটা, এটা দাম চাইছিলেন কত টাকা? দাম চাইছি 65,000। 65,000। গোটা এই গরুটা দাঁতে কটা? দুইটা। দাঁতে দুইটা? দুইটা। আচ্ছা, গোটা 65 দাম চাইছেন, কাস্টমার বলছে কত? কাস্টমার বলছে 50-52। 50-52। তো কত হলে আপনার মানে বিক্রি করার চিন্তা ছিল? বিক্রি করার চিন্তা ছিল 8-50। 8-50। এই গোটার ওজন কেমন হবে ভাই? গরুর ওজন হবে 110 কেজি। 110 কেজি? 110 কেজি। ঠিক আছে, আচ্ছা ভাই, ভালো থাকবেন, ধন্যবাদ। ভাই ভালো আছেন? জি ভালো আছি ভাই। আচ্ছা, গরু কাটা নিয়ে আসছেন ভাই? গরু লয়েছি 8টা। 8টা বিক্রি করছেন কাটা? 1টা বিক্রি করছি। 1টা? 7টা রয়ে গেছে? জি। আচ্ছা, তো বাজার তো মানে ভালো না? না, বাজার ভালো না। আচ্ছা, তো এই যে গরুটা, এটা কি জাতের গরু? এটা হলো দেশি গরু। দেশি গরু? জি। আচ্ছা, গরুটা দাঁতে কটা? আচ্ছা 4টা। তাতে 4টা? জি। তো বিক্রির জন্য কত টাকা দাম চাচ্ছিলেন? 65-66 দাম চাই। 65-66। কাস্টমাররা কত দাম বলছে? কাস্টমারে 5-50, 7-50, 8-50 বলে। আচ্ছা, সর্বোচ্চ 58 হয়েছে। জি। তো গোটার ওজন কেমন হবে? কত রইব মনে হয় এই 110। আর মনে হয় 110 হইতে পারে। আচ্ছা ঠিক আছে, তো কত হলে মানে ছেড়ে দিবেন আপনি? এটা আমরা 60 হলে ছেড়ে দিলাম। মানে 60 হলে ছাড়বেন? জি। ঠিক আছে, তো এই পাশেরটা তো আপনার না? জি। তো এটাও আপনার না? জি। এটাও তো দেশি গরু? দেশি গরু। এগোটা দাঁতে কয়টা? দাঁতে দুইটা। দাঁতে দুইটা। এগোটা দাম চাইছিলেন কত? এটা দাম চাইছিলাম 65। 65। কাস্টমার বলছে কত? এই 5-50। 5-50? 6-50। কত হলে এটা ছাড়ার ইচ্ছা আছে? এই 67-68 হলে বেচা যাবে। ওয়া, মনে হয় 60 হলে বেচার ইচ্ছা ছিল। এটা 60 হলে বেচে দেন? আচ্ছা, আগেরটা তো 60, এটা তো আগেরটা একটু ছোট আছে। না না, সমানই বাট দুটো সমান সমান। জি। আচ্ছা, তো ভাই এটা হাসিল কত টাকা দিতে হয়? এটা হাসিল মনে করেন আমরা নিতে 100 নে, আর কিনিয়ার নে 400। 400? আচ্ছা আচ্ছা,
এটা নিরাপত্তা ব্যবস্থা কেমন? ভালো আছে, মোটামুটি ভালো আছে। জি, এখানে কি পর্যাপ্ত গাড়ি আছে? জি, গাড়ি আছে। আচ্ছা ভাই, ঠিক আছে, ভালো থাকবেন। ধন্যবাদ।